বাড়িতে কোথায় যাচ্ছি আমরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুস ব্লগস আশা করছি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো এখন সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট মানে ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার আজকের ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো কাল যেহেতু অশোক ষষ্ঠী করেছিলাম তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি তো সেই জন্যে আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়ে মানে চা টা খেয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি কারণ কালকে তো সারাদিন ভাত খাওয়া হয়নি ওই জন্য আজকে সকালবেলা উঠে আগে ভাতটা করে নিচ্ছি এই কি নোংরা করছিস এই দেখ তো দুষ্টুমি করে না সব সময় তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি রান্না করছি এখন শুটকি মাছের তরকারি আর ভাত মানে সকাল সকাল শুধু এইটাই করবো আর পরে দুপুরবেলা রান্না করবো যা করার তো এটাই আমার মানে ফেভারিট নাচছিস আচ্ছা না দে আমাকে দে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে ছুটকি মাছ ভেজে রেখেছি আর এখানে আলু বেগুন ডাঁটা এটা রেখেছি সেদিন এইটাই আমার ভালো লাগে মানে আলু বেগুন দিয়ে ছুটকি মাছটা বেশি আমার মানে প্রেফার করি আর কি ভালো লাগে তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা প্রায় হয়ে গেছে আমার আমি সবজিগুলো এখন দিয়ে দেবো এদিকে বোন বানিয়ে নিচ্ছে ম্যাগি ও সকালবেলা চা খাইনি আমি চা মানে বাবা চা করেছিল আমরা খেয়েছি ও খাইনি তখন ও আর কি ব্রাশই করেনি তাই জন্য আমি বললাম যে তো তো চা অতটা ভালোবাসে না আমি ম্যাগি করে নে ম্যাগি করছে এখন আর আমি এদিকে রান্নাটা হয়ে গেল আগে ভাতটা খেয়ে নেবো তো তোমাদের সাথে পরে আবার আসছি তো দেখো এখানে হলুদ নুন দিয়ে দিয়েছি এবার আমি একটু জল দিয়ে একটু ভেজে দেবো একটু সেদ্ধ হয়ে যায় তারপরে আবার ভেজে মানে ভেজে নেবো একটু জলটা কোথায় বাইরে আছে এখানে তো আমি এই ওইখানে আলাদাভাবে রান্না করি এইভাবে এখানে আলাদাভাবে রান্না করি মানে এখানে আগে সেদ্ধ করে দিই নিয়ে তো এইটাই ভালো হয় এখানে যেভাবে করি এটাই ভালো হয় কিন্তু ওখানে তাড়াহুড়ো করে করা হয় কী করে জল ফেলছে তাই তো সারাক্ষণ ছোট নেই সে হোক তাহলে এটা ঢেকে রেখে দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখ দেখ জল ফেলে দিছি এখানে উত্তরবঙ্গ পাবে না এখানে সবাই ম্যাগি খাচ্ছে দেখে না আরে মোবাইলটা কি হলো দেখো মাম্মাম এখানে ম্যাগি খাচ্ছে খাচ্ছে তো না আমাকে খাওয়াচ্ছে তাই তো খেয়েছো খাও টেস্টি ম্যাগি ম্যাগি খেয়েছো আরে কে কে ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কে ম্যাগি খেয়েছো আরে ওই যে ওটার মধ্যে বলতে হবে তোমরা কি কেউ ম্যাগি খেয়েছো দেখো আমরা খাচ্ছি মাংস খেয়েছো একটা আসলো না হ্যাঁ হ্যাঁ ওগুলো বেশি রোস্ট হয় আমি আমি খাবো না খাও না প্লিজ প্লিজ খাও এই তো খেয়েছি কেমন করে খাচ্ছে কেমন করে খাচ্ছে তুমিও খাও মন করে মিমির মতন করে আচ্ছা পরে আবার আসছি তো মামা এতক্ষণ মিমির সাথে ঘুরছিল এখন আমি একটু খেয়ে নেবো আগে তোমাদের যেমনটা বললাম যে না আজকে একটু তাড়াতাড়ি আগে খেয়ে নেবো তো মামাকে ফোনটা দিয়ে আমরা খেয়ে নেবো ঠিক আছে কি খাচ্ছো ব্যানানা কে এনে দিয়েছে কে ওটা কে পেয়ান খাচ্ছ হয় বোনু আয়
আয় দেখ না জেলের আসামি, জেলের আসামি কার কাজ করতে না আসামি। না 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 ভালোই লাগতেছে, কিউট কিউট লাগতেছে। মামা ওইদিকে তাকাও পুনো, আয় তাহলে মামা বাড়িতে। কোথায় যাচ্ছি আমরা? তো বাইরে বাড়ির পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে যাচ্ছি। হ্যাঁ না মামিরা যাবে না বললো, আজকে কোথায় নিমন্ত্রণ আছে ঈশ্বর প্রসাদ খাওয়ার। তো ওইখানে যাবো আমি আর বোন। বড় কাকা আসছে তো, দেখানো যায় না তো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হরিনাম সংকীর্তনে গিয়েছি। তো আমার মা আর কি এই ঠাকুরের, এই বালক ব্রহ্মচারী ঠাকুরের নামটাই আর কি পছন্দ করত যেতে সবসময়, যে কারণে এখন মা নেই, আমি আর আমার বোন গিয়েছিলাম। তো ওখানে হচ্ছিলো পাশেই হচ্ছিলো, সেই জন্য বাড়িতে বলে গেছিলো, তাই ভাবলাম না একটু ঘুরে আসি বিকেলবেলা। তো আমরা বাড়ি চলে আসলাম, কারণ মাম্মা এত বিরক্ত করছিলো বুঝতে দিচ্ছিল না, তো একটু ঘুরে আসলাম। তো আর যাবো কিনা ঠিক নেই, দেখি কি হয়। এবার একটু ঘরেই বসবো, মানে কি বলবো, কেউ নেই দুজনে, তাই একা একা লাগছে, ভালোই লাগছে না। এই দেখো মাম্মা কি করছে। কালারটা দিয়ে দাও মা, চুল বাঁধবে, মিমি চুল বাঁধবে, দিয়ে দাও। যে কারণে ওকে চিপস কিনে দিলাম, যে যাতে ও চিপস কিনে চুপ করে থাকে একটু, তাও মানে বদমাইশি করছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা একটু তাকাই, এটা সরা সরা, এই যে টিক টিক। তো এটা হচ্ছে আমার একটা মামার ছেলে, ছোট্ট ছেলে হয়েছে, পুচকে আমাদের ভাই হয়। তো ওকে নিয়ে এসেছিলো মামি আমাদের বাড়িতে, তাই ওর সাথে একটু খেলছিলাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবে, আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভালো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মানে মার মানে